আসসালামু আলাইকুম সবাইকে। টুর্নামেন্ট অর্গানাইজারদের জন্য পাবজি মোবাইল অফিসিয়াল থেকে নতুন একটা অপরচুনিটি আনা হয়েছে। আপনি এখন চাইলে পাবজি মোবাইল অফিসিয়ালের সাথে অফিসিয়ালি পার্টনারশিপ করতে পারবেন এবং সেই পার্টনারশিপের ফলে আপনি বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন। সেই ফ্যাসিলিটিসগুলো কি কি? প্রথমত আপনি আপনার টুর্নামেন্টের কপিরাইট প্রোটেকশন পাবেন। কপিরাইট নিয়ে বিভিন্ন ধরনের যে ঝামেলাগুলো প্রিভিয়াসলি হতো সেই ধরনের কোনো ঝামেলা হবে না, সেটা এনশিওর করা হবে পাবজি মোবাইল অথরিটি থেকে। দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া প্রমোশন ফ্রম পাবজি মোবাইল ই-স্পোর্টস। থার্ডলি, টেকনিক্যাল সাপোর্ট। অনেক অর্গানাইজারই জানেন না কিভাবে টেকনিক্যাল জিনিসগুলো হ্যান্ডেল করতে হয়, বা অনেক নতুন অর্গানাইজার আছেন যারা এই ব্যাপারে অতটা এক্সপেরিয়েন্সড না। আপনি এখন সেই টেকনিক্যাল সাপোর্টগুলো পাবেন পাবজি মোবাইল অফিসিয়াল থেকে। 4 নম্বর এবং সবচাইতে লুক্রেটিভ যে অপরচুনিটি, সেটা হচ্ছে অপরচুনিটিস টু সেন্ড টিমস টু অফিসিয়াল টুর্নামেন্টস। তার মানে বিভিন্ন টিম আপনার টুর্নামেন্টে খেলে অফিসিয়াল টুর্নামেন্টে সুযোগ পাবে, স্লট পাবে। দ্যাটস আ হিউজ থিং। এই ব্যাপারে ডিটেলস এক্সপ্লেনেশন অবশ্যই আমরা ফিউচারে পাবো, বাট আপাতত বুঝতেই পারছেন যে যখন আপনার টুর্নামেন্ট খেলে কেউ অফিসিয়াল টুর্নামেন্টে খেলার চান্স পাবে, তখন আপনার টুর্নামেন্টের ভ্যালিডেশনটা কতটা হাই হয়ে যাচ্ছে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে রেকগনিশন ফ্রম পাবজি মোবাইল ই-স্পোর্টস। যখন আপনি পাবজি মোবাইলের সাথে অফিসিয়ালি কাজ করবেন, তখন অবশ্যই আপনি একটা অফিসিয়াল রেকগনিশন পাবেন, যেটা আপনাকে ফিউচারে ই-স্পোর্টসে অনেক জায়গায় হেল্প করবে। এছাড়া অপরচুনিটিস ফর ফিউচার ব্র্যান্ডিং কোলাবোরেশন, সেটা তো আছেই। পাবজি মোবাইল ই-স্পোর্টসের এটা অনেক ভালো একটা ইনিশিয়েটিভ। যারা টুর্নামেন্ট অর্গানাইজ করছেন, এত টাকা ইনভেস্ট করছেন, তাদের জন্য একটা অপরচুনিটি, একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। টুর্নামেন্ট লাইসেন্সটা আপনি নেবেন কিভাবে? এটার জন্য অবশ্যই আপনাকে চলে যেতে হবে esports.pubgmobile.com/third-party। লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনি এই পোস্টেও চলে যেতে পারেন, সেখানেও আপনি পেয়ে যাবেন। ফার্স্টে আপনার ইনফরমেশনগুলো দেবেন, এরপরে আপনার যে অ্যাসেটগুলো থাকবে, টুর্নামেন্টের শিডিউল থাকবে এবং রেজিস্ট্রেশনের ইনফো থাকবে, সেগুলো সব কিছু আপনি দিয়ে দেবেন। ইটস বেটার আপনি টুর্নামেন্ট নামানোর 1 থেকে 1.5 মাস আগেই সব কিছু প্ল্যান করে আগান, তাহলে আপনার সবকিছু গুছিয়ে আপনি অবশ্যই লাইসেন্সটা পেতে পারবেন যদি আপনার টুর্নামেন্টে সবকিছু ঠিকঠাক থাকে। সো টুর্নামেন্ট অর্গানাইজার যারা আছেন, তাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ। লিঙ্কটা কমেন্ট বক্সে থাকবে, অবশ্যই চেক আউট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।